জায়েদ খান ও নিপুন আক্তার। চলতি বছর দেশীয় সিনেমায় সবচেয়ে আলোচিত দুটি নাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2022-24 মেয়াদের নির্বাচন ঘিরে কম জল খোলা হয়নি। দুই প্যানেলে সাধারণ সম্পাদক পদ থেকে লড়াই করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নিপুন আক্তার। এরপর নানান নাটকীয়তায় পদ নিয়ে কারাকারে পৌঁছেছে আদালত পর্যন্ত। দুজন দুজনের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী করতে থাকেন। তাদের এই পদ নিয়ে এখনও চলছে আইনি লড়াই। তাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সেই নির্বাচনের পর থেকে তাদের কোথাও আর একসঙ্গে দেখা যায়নি। তবে এবার দুই শিল্পীকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো চায়ের আড্ডাতে। তবে একসঙ্গে নয়, দুটি পর্বে অংশ নেবেন এই দুই তারকা। বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রঞ্জু পরিকল্পনা এবং নুসরাত জান্নাত রুহির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানে খোলামেলা এবং প্রাণবন্ত কথোপকথনে তারা জানান তাদের অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানান অজানা কথা। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সর্দার শিমুল। চায়ের আড্ডা অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচারিত হবে 30 এপ্রিল এবং নিপুণের পর্বটি প্রচারিত হবে 7 মে রাত 11টায়। শেষবার গত 26 মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি ইলিয়াস কাঞ্চন এবং নিপুণের নেতৃত্বে FDC অবস্থিত তাদের স্টাডি রুমে এক মিটিং করে। সেই মিটিংকে অবৈধ উল্লেখ করে তাতে উপস্থিত ইলিয়াস কাঞ্চন সহ 11 জনকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন জায়েদ খান। জায়েদ খানের পক্ষে এই নোটিশ দিয়েছিলেন তার আইনজীবী তানভীর হোসেন খান। নোটিশপ্রাপ্তরা হলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুন ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, কেয়া, জেসমিন আক্তার, অমিত হাসান ও নাদের খান। নোটিশে বলা হয়েছিল 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং সরকারি সাধারণ ছুটির দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিটিং আয়োজন করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য এবং তা সুপ্রিম কোর্টে আপিল বিভাগের দেওয়া রায়ের পুরোপুরি লঙ্ঘন। সকল নোটিশ গ্রহীতাকে অনুরোধ করা হচ্ছে 26 মার্চের মিটিংয়ে কার্যবিবরণী বাতিল করার। একই সঙ্গে নিপুণকে যাতে আর কোনো মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় গত 14 মার্চ আপিল বিভাগের দেওয়া আদেশ অনুযায়ী। একই সঙ্গে জানানো হয় নোটিশ গ্রহীতাদের আগামী 3 দিনের মধ্যে এই ধরনের কার্যক্রম কেন করা হয়েছে তার লিখিত জবাব দিতে, অন্যথায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে। জায়েদ খান নোটিশটির ব্যাপারে বলেন, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছি সবসময়, অন্যদিকে তারা একের পর এক আদালত অবমাননা করেই যাচ্ছে। নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে যে মিটিং করেছে তা আদালতের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন, তাই নোটিশ পাঠিয়েছি। অন্যদিকে এই নোটিশের ব্যাপারে সাইমন সাদিক বলেন, নিপুণ আপু আমাদের সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অনুমতিক্রমেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আর উকিল নোটিশের কথা শুনেছি, এই নিয়ে চিন্তা করছি না। আদালতের কোনো নোটিশ আসলে তখন অবশ্যই বিবেচনা করে দেখব। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে বিবাদ চলছে প্রায় 2 মাস ধরে। গত 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পান চিত্রনায়ক জায়েদ খান। পরদিন আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। গত 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় চিত্রনায়িকা নিপুণকে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। আপিল বোর্ডের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে 7 ফেব্রুয়ারি হাইকোর্টের রিট দায়ের করেন জায়েদ খান। আদালত রিটের শুনানি নিয়ে নির্বাচনে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। সেই আবেদনের শুনানি নিয়ে 9 ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের হাইকোর্টের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের উপর স্থিতাবস্থা জারি করা হয়। পরে 13ই ফেব্রুয়ারি নিপুণ লিপটু আপিল দায়ের করেন। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আবেদনের শুনানি নিয়ে 14ই ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের জারি করা স্থিতাবস্থা বহাল রাখেন।
একই সঙ্গে হাইকোর্টের আদেশের উপর চেম্বার আদালতে জারি করা স্থগিতাদেশ বহাল রাখা হয়। পাশাপাশি এই বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।